আজকে মহা সতিপট্টান সূত্রে চার প্রকার স্মৃতি উপস্থান যে ভাবনার কথা নির্দেশ করা হয়েছে, যে চার প্রকার স্মৃতি উপস্থান ভাবনা যদি করা হয়, সত্যগণ জীবন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে, দুঃখের যতটা ক্ষেত্র আছে সমস্ত দুঃখের ক্ষেত্র অতিক্রম করে নির্বাণ রাজ্যে গমন করতে পারে। পুনর্জন্ম বন্ধ হওয়ার সমস্ত কারণগুলো ধ্বংস করতে পারে। তাই বুদ্ধ মহাসতিপট্টান সূত্রে এই চার প্রকার সৃষ্টি উপস্থানে দেশনা করেছেন। সেই চারি প্রকার স্মৃতি উপস্থানের মধ্যে প্রথম কায়ে কায়ানো দর্শন, কায়ে কায়ানো দর্শন পর্বে আজকে করা হবে। আজকে আলোচনা করা হবে ধাতু মনসিকায় পর্ব। তো এটা এরকম ভাবনা কেন? ধাতু মনসিকায় পর্ব, এখানে বুদ্ধ এরূপ উপদেশ প্রদান করেছেন, জগতের মধ্যে মানুষ আজকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেই কারণে মানুষের মধ্যে নিত্য কলহ বিবাদ, স্বামী স্ত্রী বিবাদ, ভাই ভাই বিবাদ, ভাই বোন বিবাহ কলহ, সন্তান এবং পিতার মধ্যে বিবাদ, মাতা আর সন্তানের মধ্যে বিবাদ, পার্থক্য বিরোধ, বন্ধু বন্ধুর মধ্যে বিরোধ, পাড়া পাড়ার মধ্যে বিরোধ, দেশ দেশের মধ্যে বিরোধ, এক
দেশ আরেক দেশের প্রতি বিরূপ, নিত্য সংঘর্ষ মারামারি কাটাকাটি খুনাখুনি, কেমন যেন অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দেওয়া হচ্ছে, নিত্য নতুন সমস্যা উদ্ভব হচ্ছে। এই সমস্যা থেকে পলায়ন কেউ করে বাঁচতে পারবে না। বুদ্ধ এই সমস্যা থেকে উত্তরণের রাস্তা দেখিয়েছেন, পলায়ন করে এই সমস্যা থেকে বাঁচা যায় না। বুদ্ধ উদ্ধারের রাস্তা দেখিয়েছেন, পরিত্রাণের রাস্তা দেখিয়েছেন। মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ ভাগাভাগি অশান্তি খুনাখুনি হওয়ার পেছনে যে কারণ বিদ্যমান, একমাত্র আমি থেকে এবং আমার থেকে, ব্যক্তি থেকে সত্য থেকে, নারী থেকে আর পুরুষ থেকে। যেখানে আমি থাকবে না, আমার থাকবে না, সেখানে মারামারিও থাকবে না, সেখানে যুদ্ধ বিগ্রহও হবে না। যেখানে নারী পুরুষ সংজ্ঞা থাকবে, আমি এবং আমার সংজ্ঞা থাকবে, যেখানে ব্যক্তি সংজ্ঞা থাকবে, যেখানে সত্য সংজ্ঞা থাকবে, যেখানে আত্মার সংজ্ঞা থাকবে, যেখানে জীব সংজ্ঞা থাকবে, সেখানে মারামারি হানাহানি খুনাখুনি যুদ্ধ বিগ্রহ নিত্য কলহ দ্বন্দ্ব অশান্তি লেগে থাকবে। তাই তথাগত বুদ্ধ 2500 বছর পূর্বে সাতিপাট্টান সূত্রে এভাবে দিক নির্দেশনা দিয়েছেন। মানব মনের গভীরে লুকিয়ে থাকা এই আসক্তি, এই সমস্যা থেকে কী করে নিজেদেরকে রক্ষা করা যায়, কী করে পরিবারকে রক্ষা করা যায়, কী করে সমাজকে রক্ষা করা যায়, কী করে দেশকে সুরক্ষা করা যায়। কারণ ব্যক্তি জীবন যদি তার কাছে স্বচ্ছ সজাগ সচেতন সুস্পষ্ট ধারণা না উৎপন্ন হয়, তাহলে এই রহস্য উদ্ঘাটন করতে না পারলে সুখের সন্ধানে গমন করে বিনিময়ে দুঃখ প্রাপ্ত হতে হবে। তো ব্যক্তি জীবন যখন কলুষিত হয়, অস্বচ্ছ হয়, ধর্মহীন হয়, জ্ঞানহীন হয়, সেই তার এই অশান্ত মন, বিদ্বেষপূর্ণ মন, ক্রোধপূর্ণ মন, এগুলোর ব্যাড এফেক্ট খারাপ ফলাফলগুলো সেই একা পরিভোগ করে না। সেই যে পরিবারে থাকবে, পরিবারের অন্য সদস্যের মধ্যে প্রভাব বিস্তার করবে। সেই যেমন সুখ থেকে বঞ্চিত হবে, তার মনের গভীরে উৎপন্ন হওয়া এই হিংসা ক্রোধ কাম লোভ বাসনা মাৎসর্য অহংকার, এগুলো যে বিষময় পর তার পরিবারকেও সেই প্রভাবিত করে, এতে পরিবারও সুখ থেকে বঞ্চিত হয়, তারাও দুঃখ সন্তপ্ত হয়ে যায়। তো এভাবে পরিবার যখন দুঃখ সন্তপ্ত হয়ে যায়, এই পরিবার
যেই সমাজের মধ্যে রয়েছে। এই পরিবারের অশান্তি কলহ বিবাদ সমাজকে প্রভাবিত করে, সমাজের মধ্যে এর এফেক্টটা প্রতিফলিত হয়, এতে সমাজ সুখ থেকে বঞ্চিত হয়। কারণ ব্যক্তি যেমন পরিবারের অংশ, একটা পরিবার এই সমাজের অংশ, তাই সমাজ এই বিষাক্ত সবল থেকে বাঁচতে পারে না, তাই সমাজ শান্তি হারা হয়, সুখ থেকে বঞ্চিত হয়। আর সমাজ যখন ভারসাম্য হারিয়ে ফেলে, হত্যা চুরি ব্যভিচার মিথ্যা ছল চলনা চাতুরি কপটতা প্রতারণা প্রবঞ্চনা, এই মনের বিকারগুলো যখন উৎপন্ন হয়, মনের এই ক্রোধ বিকার, লোভ বিকার, কাম বিকার, মাৎসর্য বিকার, এই মনের বিকারগুলো উৎপন্ন হলে তার প্রভাব থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজের মধ্যে যে উৎপন্ন হচ্ছে সেগুলো দেশের মধ্যে প্রভাব বিস্তার করে, দেশও একসময় শান্তি থেকে বঞ্চিত হয়, সমগ্র দেশ অশান্ত হয়ে ওঠে। তাই যত কিছু উৎপন্ন হচ্ছে চিত্ত থেকে, মন থেকে, তাই বুদ্ধগণ শিক্ষা দিয়েছেন মন সংযত করার জন্য, মনের মালিক হওয়ার জন্য, মনের দাসত্ব না করার জন্য। মনের দাসত্ব করলে মন প্রভু হয়ে ব্যক্তি জীবনে শান্তি নষ্ট করবে, পারিবারিক জীবনে শান্তি নষ্ট করবে, সামাজিক জীবনে শান্তি নষ্ট করবে এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যে প্রভাব বিস্তার করবে। যেহেতু প্রত্যেকটা মানুষ যদি এরকম মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে পরিবার সমাজ এবং দেশ ভয়ঙ্কর এক বিপদের সম্মুখে হয়, যার কারণে ব্যক্তির জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যাতে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি যেন না হতে হয়, তাই এখানে চিত্তকে কন্ট্রোল করার জন্য বুদ্ধ এই সূত্রে শিক্ষা প্রদান করেছেন, ব্যক্তিকে জানার জন্য, ব্যক্তিটাকে এই কায়াকে জানার জন্য। এটা তাই এটা কায়ে কায়ানুদর্শন, এটা নামকরণ করা হয়েছে। এই কায়া সম্পর্কে না জানার কারণে তখন সেই নিজে সুখে থাকে, সবাইকে সুখে থাকতে সাহায্য করে, সেই ব্যক্তি যেখানে থাকবে সে পরিবার সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই পরিবার যে সমাজে থাকবে সেই এভাবে যদি সবাইকে প্রভাবান্বিত করে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, তেমন সমাজ যেই দেশে থাকবে সেই দেশ শান্তিতে থাকতে পারবে। কেন? তাদের চিত্ত নিয়ন্ত্রণে আছে, চিত্ত কন্ট্রোলে আছে, চিত্ত তার দখলে আছে। তাই বুদ্ধ এখানে ব্যক্তি জীবনকে জানার জন্য, এই কায়া সম্পর্কে জেনে দুঃখের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এই উপদেশ প্রদান করেছেন। তাই আজকে হচ্ছে কায়ে কায়ানু দর্শন পর্বে আপনার ধাতু মনসি কায় পর্ব, এটাতে প্রান্তে প্রবেশ করলে তখন বুঝতে পারবেন কিভাবে বিভিন্ন ভিন্ন বিচার করে এই দুঃখের বাইরে মানুষ বেরিয়ে যায়, কলহ থেকে বেরিয়ে যায়। তো এখন বান্তে ধাতু মনসিকায় পর্বে প্রবেশ করছি, কায়ে কায়ানুদর্শনে। সম্যক
সম্বন্ধকে বন্দনা করছি। দ্বিতীয়বার অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বন্ধকে বন্দনা করছি। তৃতীয়বার অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বন্ধকে বন্দনা করছি। বোঝানোর চেষ্টা করেছিলেন, এটা বুঝিয়েছেন। আপনার পুনাচা ফারাম ভিক্ষাবে ভিক্ষু ইমামে রক্ষায়াম ইয়থা তিতাম ইয়থা পানি হিতাম। বান্দে শুরু করার পূর্বে যেভাবে একটু আলোচনা করেছিলাম, ঠিক এই কায়াকে ইমামে বা কায়াম ইয়থা তিতাম ইয়থা পানি হিতাম ধাতুসু ফাসাবেক্কাতে। মানুষ যেটা ভুল করছে, ভ্রম করছে, যা যা বান্তে পূর্বে বলেছিলাম, এই আমি আমার সংজ্ঞা, ব্যক্তি সংজ্ঞা, সত্য আত্মা জীব সংজ্ঞা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, এই অন্ধকার থেকে বাইরে আলোতে আসার জন্য, প্রজ্ঞা আনয়ন করার জন্য, প্রজ্ঞার উন্মেষ হওয়ার জন্য, প্রজ্ঞা জন্মগ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করার জন্য, অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসার জন্য, এই খায়াকে নারী হিসেবে না দেখে, পুরুষ না দেখে, ব্যক্তি না দেখে, সত্য না দেখে এটাকে বিভাজন করার জন্য বুদ্ধ বলেছেন। ধাতু হিসাবে পর্যবেক্ষণ করতে বলেছে। তো এখানে প্রশ্ন হতে পারে, বাল্যকাল থেকে সবাই জেনে জেনে এসেছে এটা নারী হয়, এটা পুরুষ হয়, এটা ব্যক্তি হয়, এটা সত্য হয়, এটা জীব হয়, এটা আমি হই, এটা আমার হয়। তাই এমন এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্যই বুদ্ধ 6 বছর কঠোর সাধনা তপস্যা করে লাস্টে বুদ্ধ এই রেজাল্ট দিয়েছেন, এই তত্ত্ব, এই সূত্র আবিষ্কার করেছেন, এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়া। বুদ্ধ বললেন, তোমরা বিভাজন করে করে দেখো কায়াকে, কি দিক দিয়ে, ধাতু দিক দিয়ে, কি কি, এখানে নারী নেই, এখানে পুরুষ নেই, এখানে ব্যক্তি নেই, এখানে সত্য নেই, এখানে আত্মা নেই, এখানে জীব নেই। তো প্রশ্ন হতে পারে, যদি ব্যক্তি, সত্য, আত্মা, আমি, আমার না থাকে, নারী পুরুষ না থাকে, তাহলে কি আছে? তাই এই কায়া আছে, কায়ার মধ্যে এখানে ধাতু হিসেবে বিচার করলে বুদ্ধ দেখিয়েছে যে এখানে
ধাতুর দিক থেকে বিভাজন করার জন্য যে এখানে এগুলো নেই, এখানে আছে পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু আর বায়ু ধাতু, সারি ভূত, সারি মহাধাতু, সারি ধাতুর সমাহার এই কায়া। ভাবনার স্তরে ভাবনাই উপবেশন করে, নির্বাণ অভিমুখী চিত্তকে নত করে। চক্ষু বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, যদি সম্ভব হয় পদ্মাসন গ্রহণ করে কিংবা অর্ধ পদ্মাসন গ্রহণ করে, কারো জন্য পক্ষে যদি তাও সম্ভব না হয় সুখাসন গ্রহণ করে। এভাবে বিচার করা, ভাবনার স্তরে চিত্তকে ভাবিত করা, চিত্তকে বহুলীকৃত করা, চিত্তকে অনুশীলিত করা, চিত্তকে পরিশীলিত করা, যে এই খায়া চারি ধাতুর সমাহার। চিত্ত ঠিক ঠিক স্বীকার করে নেবে চারি ধাতুর সমাহার হয় এই কায়া। এখানে ভাবনার স্তরে বিচার করে দেখলে তখন এখানে নারী পুরুষ পাওয়া যায় না, আমি আমার পাওয়া যায় না, জীব নামে কাউকে পাওয়া যায় না, সত্য হিসেবে কাউকে পাওয়া যায় না, ব্যক্তি হিসেবে পাওয়া যায় না, নারীও পাওয়া যায় না, পুরুষও পাওয়া যায় না, সারি মহাধাতু পাওয়া যায়। তো এইভাবে বিচার করার জন্য বুদ্ধ উপদেশ দান করেছেন। তো যেমন আপনার এখানে আরো বিভাজন করার জন্য বুদ্ধ এভাবে উপদেশ দিয়েছেন, যেমন ধরো উপবেশন করে ঠিক এভাবে এখানে তুলনা করা হয়েছে। তুলনা করতে হবে যে একজন কসাই গোঘাতক, যারা গরু হত্যা করে তাদেরকে এমনি কসাই বলেন, কসাই বলেন, কসাই বলে তাদেরকে। তো এই কসাই গোঘাতক কিংবা কসাইয়ের অন্তেবাসী তার শিষ্য, তো তারা একটা গরু নিয়ে আপনার গরুর মাংস বিক্রি করার জন্য তারা আগে গরুকে কাটতে হবে, তারা না কেটে কি বিক্রি করবে, মাংস বিক্রি করতে পারবে, আগে কাটতে হবে। তো এই কায়াকে জানার জন্যই এই উপমা দেওয়া হয়েছে যে সেই আতাবি ভিক্ষাবে দাকু গোগা থাকো বা গোগা গোগাথা কান্তে বা শিবা গাবিং বাদিত্বা সাতু মহাপাতে বিলাসু বিভাজিত্বা নিশিন্ন আসি। এই গোঘাতক কিংবা তার অন্তেবাসী শিষ্য, এই কসাই কিংবা তার অন্তেবাসী শিষ্য, তারা একটা গরুকে যখন গলায় দড়ি বেঁধে টেনে টেনে কোনো একটা জায়গায় নিয়ে যায়, সেখানে গরুকে বধ করে, বধ করে না, গরুকে হত্যা করে।
এই গরুকে সেখানে হত্যা করে, তাকে চার রাস্তার মাথায় নিয়ে কোনো একটা দোকানে, কোনো রাস্তায়, চার রাস্তার মাথায় সেখানে গরুর বিভিন্ন অংশ দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে রাখেন। আপনারা কোনোদিন দেখেন এরকম রাখেন না? রাখেন। তো এখানে এইভাবে এই কায়াকে দেখতে বলেছি কিরকম, ঠিক এইভাবে। তো এখানে প্রশ্ন হতে পারে, কসাই গরু কাটে মাংস বিক্রি করে চৌরাস্তার মাথায়, তা আমাদের কায়া সম্পর্কে এখান থেকে আমরা কি গ্রহণ করব? কসাইয়ের সাথে আমাদের এই কায়ার সাথে আমিত্ব লুপ্ত হওয়ার ক্ষেত্রে, আমার সংজ্ঞা লুপ্ত হওয়ার ক্ষেত্রে, নারী পুরুষের সংজ্ঞা লুপ্ত হওয়ার ক্ষেত্রে কি সম্পর্ক আছে? তো এখানে সম্পর্ক আছে এইটা এইরকম, আপনার কসাই যখন মাংস বিক্রি করে তখন তার মধ্যে কি সংজ্ঞা থাকে, গরুর সংজ্ঞা না মাংস সংজ্ঞা? মাংস সংজ্ঞা। কসাই কি তখন মনে হয় আমি গরু বিক্রি করছি, এটা কি মনে হয়? মনে হয় না। না, আর যখন গরু কাটার জন্য দড়ি দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন কসার কোন সংজ্ঞা থাকে, যে মাংস নিয়ে যাচ্ছে না গরু নিয়ে যাচ্ছে? উত্তম, গরু নিয়ে যাচ্ছে। তো আপনার গরু কেটে তার চর্ম আলাদা করে, মাংস আলাদা করে, হাড় আলাদা করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করা হয় না? তো নাড়িগুলি গুলি এক জায়গায় ফেলে দেওয়া হয়, ঠিক না? হাড়গুলো এক জায়গায় রাখা হয়, মাংসগুলো এক জায়গায় করা হয়। তো তখন আলাদা আলাদা করে দেখলে এটা হাড়, এটা মাংস, এটা চর্ম, ঠিক না? এরকম মনে হয় না? তা তখন তো মনে হবে না যে এটা গরু, তার মধ্যে এই এই চেতনা থাকবে তখন? থাকবে না। না, ঠিক অনুরূপভাবে চৌরাস্তার মাথা এখানে বলা হচ্ছে যে ছাতো মহাপাতে বিলাসু বিভাজিত্বা, গরুটাকে এখন কী করেছে, বিভাজন করেছে। বিভাজন করে দেখা গেল এটা হাড় আর আপনার এটা চর্ম, এটা মাংস, ইত্যাদি ইত্যাদি বিভাজন করা হয়েছে, আলাদা আলাদা করা হয়েছে। সেখানে গরুর কোনো অস্তিত্ব নেই, গরুর কোনো আর সংজ্ঞা নেই, চেতনা নেই, ঠিক না? গরুর চেতনা নেই। তো উপশিকারা কি বুঝতে পারছে? উপশিকারা তো এমনি বোবার মতো বসে রয়েছে, ঠিক না? এমনি বোবার মতো বসে রয়েছে উপশিকারা। তো আপনার কসার যেমন আগে ছিল নিয়ে যাচ্ছি গরু, এখন বিক্রি করছি মাংস, এমন তার মধ্যে চেতনা উৎপন্ন হয়, ঠিক না? ঠিক অনুরূপভাবে এখানে এমন চেতনা উৎপন্ন করতে হবে যিনি ভাবনা করবেন দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য, এই খায়াটা যার। এখানে আপনার চিত্তকে করতে হবে কি, ওই গোগাতক চিত্তকে কি, চিত্তকে কি হবে, গোগাতক,
চিত্ত গোঘাতক মানে যিনি গরু হত্যা করেছেন, কসাই কসাই। এখানে এটা তাকে এটা চিন্তা করতে হবে যে ওই ভাবনার স্তরে আমিত্ব থেকে আমার থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে খসাই কে? খসাই হচ্ছে চিত্ত, খসা কি? গরু হচ্ছে খায়া, গরু কি? মানে এভাবে তাকে চেতনায় এবার এটা আনতে হবে। কেন? এই খায়াকে বিচার করার জন্য। কৃষকের যেমন ওই গোঘাতক কষাই, তার মধ্যে গরুর সংজ্ঞা নেই আর, ঠিক না? গরুর সংজ্ঞা নেই, যখন নিয়ে যাচ্ছিল তখন কষাই জানে যে আমি গরু নিয়ে যাচ্ছি, ঠিক না? গরু নিয়ে যাচ্ছি, কিন্তু যখন চার রাস্তার মাথায় বিক্রি করছে তখন তার মধ্যে এই সংজ্ঞা নেই যে আমি গরু বিক্রি করছি, এই সংজ্ঞা নেই। সংজ্ঞা মৃত্যুবরণ করেছে না, তাহলে এখন কী আছে? আমি অমুক অমুক বিক্রি করছি, এটা কি করেছে? বিভাজন, ভাগ ভাগ করে ফেলেছে, আলাদা আলাদা করেছে। ঠিক ভাবনার স্তরে সাধককে, সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে, ভিক্ষু শ্রমণ যে কোনো কেউ হতে পারে, যারা এই দুঃখ থেকে মুক্ত হতে চায়, অমৃত ধর্ম, বুঝতে পারছে না? ঠিক সাধনে এভাবেই সাধনা করতে হবে, যাতে আমৃত্য সংখ্যা মৃত্যু হয়ে যায়, মানে আমার সংজ্ঞা যাতে লুপ্ত হয়ে যায়, সকল মারামারি কাটাকাটি, মানে আমি আমার থেকে, ঠিক না? তুমি বেশি নিয়েছো আমাকে কম দিয়েছো, ওই কোথা থেকে? আমি আমি, ঠিক না? তাহলে আমি আমার না থাকলে কি মারামারি হয়? এই আমি আমার না থাকার জন্য এই কষাইয়ের মতো স্বচ্ছ ধারণা লাভ করার জন্য এখানে এই জন্য কষাই গুরুত্ব দেওয়া, উপমা দেওয়া হয়েছে। কষাই যেমন নিশ্চিত নিয়ে যাচ্ছিল গরু, রাস্তায় বিক্রি করছে মাংস, গরু নিয়ে আসে, কষাইয়ের এতে কোনো সন্দেহ নেই যে আমি গরু বিক্রি করছি না, আমি মাংস বিক্রি করছি, ঠিক না? কষাই এটা জানে এটা চামড়া, এটা গরু নয়, কষাই কষাই জানে এটা মাংস, এটা হাত, গরু নয়, ঠিক না? কত স্বচ্ছ ধারণা। ঠিক ভাবনার স্তরে এই 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 মিথ্যা জাল থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এই জন্য এই উপমানে হচ্ছে যে চিত্তকে মনে করতে হবে কষাই, কায়াকে মনে করতে হবে গরু, গরুকে বাগবাক করেছেন কে করেছে? কষাই। ঠিক চিত্ত বাগবাক করবে, চিত্ত এখন গরু ভালো মেয়া হয়ে যাবে, মানে মালিক আর কি, ঠিক না? এবার দেখোকে বাগবাক করবে, এবার কোন রাস্তার মাথায় বসেছিল? চু রাস্তা, বাগবাক করে সারি দাহাদুলা সারি দাঁত পাবে। কষাই যেমন দেখে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, ছাই রাস্তা, ছাই রাস্তা, এটা মোড়। ঠিক এখানে দেখবে এটা পৃথিবী ধাতু, এটা আপ ধাতু, এটা তেজ ধাতু, এটা বায়ু ধাতু, বাক। তখন উনি আর নারী পুরুষ দেখবে না, ওই কষারের মতো সে সংজ্ঞা লুপ্ত হয়ে যাবে। এটা প্রশ্ন হতে পারে, এটা কতবার ভাবিত করতে হবে? কতবার ভাবিত করলে এই সংজ্ঞা লুপ্ত হতে পারে? কষাই তো একবারেই শেষ লুপ্ত, ঠিক না? এখন কেউ যদি বলে মানতে আমি সারাদিন ভাবনা করছি, কষাই তো একবারেই শেষ, আমার তো তথাপি আমি আমার যাচ্ছে না, কষাই একবার করেছে, কিন্তু এখানে জন্ম জন্মান্তরে যে সংস্কার জমা আছে, এখানে বিশাল বড় পাহাড়ের মতো জায়গা দখল করে রেখেছে, এই সংস্কার এই এই গ্রহণ ভাঙতে বহু সময় লাগবে, বহু সময় লাগবে। ছোট পাথর হাতুড়ে দিয়ে আঘাত করলে ভেঙে যায়, কিন্তু বিশাল বড় পাহাড় না ভাঙা যাবে না। ওখানে ওখানে ধরে কিনতে হবে মেশিন, তারপরে এই খাবার জন্য যন্ত্র, আস্তে 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 কাটতে সময় লাগবে, ঠিক না? ঠিক জন্ম জন্মান্তরে যে আমি আমার এই ভ্রম ভিতরে যে বিশাল বড় পাহাড়ের মতো জায়গা দখল করে রয়েছে চিত্তের উপরে, তাই এটা এক দুই আঘাতে যাবে না। তাহলে কতবার করতে হবে? একবার, দুবার, দশবার, কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, একশো বার, দুশো, তিনশো, চারশো, পাঁচশো, হাজার বার, দুই হাজার, চার হাজার, পাঁচ হাজার, এরকম করতে করতে লক্ষবার, এরকম করতে করতে কোটিবার, এরকম করতে করতে অসংখ্য কোটি চিন্তা করা যাবে না, এবার কন্ট্রোল নিয়ে যাবে। যখন সাধক বুঝতে পারবে ঠিক ধরুন এটা আমার, এই আমার জন্য যখন সংঘর্ষ মারামারি যুদ্ধ বিগ্রহ করার জন্য তার চেতন উৎপন্ন হবে না, তখন বুঝতে হবে ঠিক কষাই মানে তার মধ্যে সংজ্ঞা এসে গেছে, মানে মিথ্যা ভ্রম থেকে বাইরে বেরিয়ে গেছে। যখন আমার আমার করে কোনো কিছুর মধ্যে তার অধিকার প্রয়োগ করার চেতন আসবে না, তখন বুঝতে পারবে ঠিক আমার চিত্তে এখান থেকে বেরিয়ে গেছে। যাই কিছু হোক সে আমি আমার করে কোনো অবস্থাতে মারামারি করতে, কেস কামারি করতে, যুদ্ধ বিক্রি করতে রাজি নেই, প্রয়োজনে ওই স্থান ত্যাগ করতে রাজি আছে, তাহলে বুঝতে হবে না আমার মধ্যে এই সংঘ উৎপন্ন হয়েছে, ওই ভ্রম মিথ্যা ভ্রম ওটা বাইরে ওখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার
এটা লক্ষ্য বারো হতে পারে, অতীত ফারমি বর্তমান সচেতনের উপর নির্ভর করে, কতবার করলে হবে বলা যাবে না, কারো মধ্যে স্বল্প সময় হবে, কারো মধ্যে দীর্ঘ সময় হবে, ঠিক না? তাহলে এই কারণে এই যে পৃথিবীতে এই জীবন দুঃখ থেকে মুক্তির জন্য এই রাস্তা এই মার্গ উদ্যোগ না হলে এটা আবিষ্কার করা যায় না, একমাত্র সম্মুখ সম্বন্ধে এই মার্গ আবিষ্কার করতে পারে, অন্য কেউ এই মার্গ আবিষ্কার করতে পারে না, একমাত্র বুদ্ধগণ উৎপত্তি হতে হবে। তাহলে এখন সবার কথা তো সৌভাগ্য, ঠিক না? বুদ্ধগণের আবির্ভাব হয়েছে কত সৌভাগ্য না, কিন্তু তথাপি দেখছি বর্তমান বাদে মানে বিশেষ করে বৌদ্ধরা ধর্ম এবং শিলবান সত্যকে আন্দাজ করছে, পরিমাপ করছে কিরকম একটা বাঁধে দিচ্ছে। যেমন ধরুন এখন বর্তমান কেন বুঝতে পারছে না, ধরুন বুদ্ধকে বুদ্ধের সত্যকে শিলবান সত্যকে বুঝতে পারছে না কেন, তার কারণ আছে। কারণ হচ্ছে পান্তে মানে এক্স রে করে দেখলাম, মেশিন ছাড়া এক্স রে হয়তো মেশিন দিয়ে এক্স রে করে, আমি পান্তে মানুষকে এক্স রে করে দেখলাম, কেন তারা বুঝতে পারছে না? কারণ হচ্ছে একজন অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ সে যদি ধরুন এটা কালার কি সাদা, এটা কালার কি, আচ্ছা এটা কালার কি, এটা কালার কি কালো, তো মনে করুন এটা কালার কি নীল, ঠিক না? মনে করুন এটা কালার কি অনেকটা বেগুনি টাইপের না, আচ্ছা একজন অন্ধ মানুষকে যদি সেটটা দেওয়া হয় সেইভাবে ধরো 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 কোনটা কোন কালার আইডেন্টিফাই করতে হবে, সে হয়তো বলতে পারবে এটা কলম, কিন্তু এটা কোনটা কোন কালার আন্দোর পক্ষে সম্ভব হবে? এখনো ঠিক বিক কুসামন শিক্ষিত শিক্ষিত ধনী গরিব সবাই বৌদ্ধকে পরিমাপ করছে, ছিল সত্যকে পরিমাপ করছে, এরকম অন্ধের মতো দর দর দেখি সম্ভব হবে অন্ধের মতো না? এই জন্য তাদের শিকার বারবার মেসে যাচ্ছে কেন, তাদের ধারণা হচ্ছে না, অন্ধ হয়তো হাত বুলিয়ে বুলিয়ে বলে দিল এটা কালো, কলম ঠিক আছে কিন্তু হয়তো কলম বলতে পারবে এটা কলম, কিন্তু এটা তার কালার আইডেন্টিফাই করে দেওয়া অন্ধভাবে সম্ভব হবে না। ঠিক এখন বৌদ্ধ ধর্ম হচ্ছে এখন বিক সমানোর আর দায়িত্ব করো অন্ধের মধ্যে, এটা ঠিক আছে না বল, ঠিক না? বিচার বিবেচনা নেই অন্ধের মতো, ওই অন্ধ মানুষ যেমন হাত বুলিয়ে বুলিয়ে রং নির্ধারণ করতে চায় এরকম, ঠিক না? ঠিক না এরকম উপাস কি বলেন এরকম না, তো যার কারণে এই রহস্য এই সত্যের উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না, তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, চিন্তা করছে আর কি ঠিক এরকম চাইছে। তো তাহলে সবাই এমনি দেখছে কীরকম দেখছে, আচ্ছা বলতে পারে মানতে তা আমরা তো দেখছি তারা বলে না, ধরুন এম এ পাস বি এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার, তো ইউনিভার্সিটিতে একজন যদি বা কোনো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে যদি কেউ যদি নর্মাল ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার এরকম কিছু হয় তখন সে মনে করে আমি শুধু জ্ঞানী, এখানে আর জ্ঞানী নেই, তাদের মধ্যে এই ধারণা এই ভাব উৎপন্ন হয়, ঠিক না? তখন মনে করে আমি বড্ড জ্ঞানী এরকম ভাব উৎপন্ন হয় না, সে তখন কাউকে দেখতে পায় না এরকম। আর যদি কেউ ডক্টর ডিগ্রি হরে আসে সে তো মনে করে তা আমি তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছি, আর সবাই সবাইকে জানবে আমি তো বেশি জানি, ঠিক না? আচ্ছা এই জানা কীরকম, আজকে এই যে ধরুন ধর্ম নিয়ে জানা জানা হচ্ছে নচেতন, চিন্তা করুন এই ডক্টরের কি অভাব আছে না ডাক্তারের অভাব আছে, অভাব নেই, ঠিক না? মানে ডক্টরের অভাব নেই, ডাক্তারের অভাব নেই, ইঞ্জিনিয়ারের অভাব আছে নেই, তাহলে ইঞ্জিনিয়ারও আছে ডাক্তারও আছে ডক্টরও আছে, এরকম আরও বড় বড় কিছু আছে প্রফেসরের অভাব নেই, কিন্তু সবাই এই ধর্মকে দেখছে কীরকম। যেমন ধরুন কেউ কেউ মনে করছে সাত পৃথিবীতে আলো দিলে কী হবে, সাতের মধ্যে কালো আছে মানুষ দেখে বলছে আর কি, না দেখে বলছে অ্যাকচুয়ালি চিন্তা করা যায়, যদি চিন্তা করা হয় জ্ঞান নিয়ে ছাদের মধ্যে খালি নেই অজ্ঞতা অন্ধত্ব, তাদের চোখ অন্ধত্ব কি চোখ, চোখের অন্ধত্ব, চোখের অন্ধত্ব, এই কারণে মানুষের ভ্রম হচ্ছে
আবার যদি বিচার করেন কেন এটা এখানে বুঝতে পারছে না, তাহলে চোখের অন্ধত্ব অন্ধত্ব নয়, মনের অজ্ঞানতায় অবিদ্যায় অন্ধকার থাক, চোখ তো আছে ঠিক না, তাহলে অজ্ঞতা কোথায়? মনের অন্ধত্ব মনের অজ্ঞতা এটাই তার দোষ, এটাই তার দোষ। তো এই কারণে এই সমস্যার সমাধান কেউ করতে পারছে না, যার কারণে বুদ্ধ বললেন যে তোমরা এখানে আত্মভাব ব্যক্তিভাব আমি সংজ্ঞা আমার সংজ্ঞা থেকে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য খসাইয়ের মতো তোমরা এই কায়াকে তোমরা বিভাজন করে করে দেখো, ধাতুর দিক থেকে বিচার করো, এটা পৃথিবী ধাতু, এটা আপ ধাতু, এটা তেজ ধাতু, এটা বায়ু ধাতু, ওই চারি পথের সমাহার, চারি ধাতু চারি পথের সমাহার, এখানে ছাতু মহাপাতে বিলাস বিভাজিত হওয়া, গরুকে বিভাজন করে করে বিক্রি করে চারি চারি পথের মাথায়, ঠিক এখানে বোঝানো হয়েছে যে শরীরকে বিভাজন করে করে দেখো, এটা পৃথিবী ধাতু, এটা আপ ধাতু, এটা তেজ ধাতু, এটা বায়ু ধাতু, তো এখানে অন্য কিছু নেই, চারি মহাধাতু সমাহার অন্য কিছু নেই। তো ঠিক অনুরূপভাবে বুদ্ধ বললেন কষাইয়ের সাথে তুলনা করে বারবার বারবার চিত্তকে বানাতে হবে গোগাত কষাই, গরু যেমন কেটে কেটে সেই বিভাজন করে করেই আলাদা হয়ে যায় তার সমস্ত কায়া থেকে চামড়া মাংস হাড়, ঠিক এই কায়াকে চতুর্পথের সাথে আপনার উপমা দেওয়া হয়েছে, এই কারণে বারবার এখানে বিচার করতে হবে চতুর্পথের বিবরণ, এখানে চারি মহাধাতু যে পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, চিত্ত এখানে কষায়ের সাথে তুলনীয় আর গরু কায়ার সাথে তুলনীয়, কায়াকে এভাবে বিভাজন করে করে বিভাজন করে করে বিভাজন করে করে আস্তে আস্তে চিত্ত যখন এটা জ্ঞাত হতে পারবে, তো যখন আর এগুলোর জন্য আমি এবং আমার করে যখন কোনো সংঘর্ষে লিপ্ত হবে না, তখন বুঝতে হবে তার মধ্যে ধর্ম উৎপন্ন হয়েছে, ধর্ম উৎপন্ন হলে এমনই হয়, সেই কারণ আর দুঃখের কারণ হতে পারে না। তো এখানে তাহলে এবার চার প্রকার ধাতু বাক করতে হবে, এবার বিভাজন করতে বলেছে, তো বিভাজন করতে গেলে এখানে পৃথিবী ধাতু আর আপ ধাতু আর তেজ ধাতু আর বায়ু ধাতু, তো আপনার যেমন আস্তে আস্তে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে পিস পিস করে পার্ট পার্ট করে যখন এটাকে দেখা হয়,
তো পৃথিবী ধাতু হচ্ছে আপনার 20 প্রকার, এভাবে বিভাজন করে, এটা কুড়ি, এটা পৃথিবী ধাতু, এটা আপ ধাতু, এটা তেজ ধাতু, এটা বায়ু ধাতু। যেমন আপনি মাসমিং কায়ে কেসা লোমা নাকা দন্তা তাসু মাংসাম নাহারু আঠি আঠি মিজ্জা বাক্কাম আদায়াম ইয়াকানাম কিলো মাকাম পিহাকাম পাপ্পাসাম আন্তাম আন্তাগুণাম উদারিয়াম কারিসাম মাতাকে মাতালঙ্গা। একুড়িটা একুড়িটা হচ্ছে পৃথিবী ধাতু, ওই গরুর মতো বিভাজন করতে হচ্ছে। এবার শরীরকে বিভাজন করে করে বিভাজন করে করে এটা করতে হবে ভাবিত স্তরে, এটাও আপনার মেন্টাল অপারেশন, মনকে অপারেশন করা, এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। ভাবনা এভাবেই করতে হবে, জঙ্গলে বসে, বৃক্ষতলে বসে, গুহায় বসে, অরণ্যে বসে, এভাবেই এভাবেই গবেষণা। এটা হচ্ছে মেন্টাল অপারেশন, মানে মেন্টাল ট্রেনিং। তো এই কেশ লোম আর নোম দাঁত চর্ম মাংস তারপর স্নায়ু হাড় হাড়ের ভিতর অস্থি অস্থিমজ্জা তারপর কিডনি হৃদয় যকৃৎ ক্লোম তারপর ওই প্লীহা ফুসফুস লাংস আর ছোট আঁতুড়ি ছোট অন্তর বড় অন্তর বড় অন্তর আর আপনার উদর পেট আর মাথায় মগজ। এই 20 প্রকার হচ্ছে পৃথিবী ধাতু, এভাবে পাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ মল, হ্যাঁ তাহলে এই মল এটা নিয়ে আর মস্তিষ্ক নিয়ে 20 প্রকার উদারিয়াং কারেসাং মাত্রাকে মাত্রা লঙ্ঘন। তাহলে এই 20 প্রকার হচ্ছে, এটা কোন স্তরে ভাবিত স্তরে দেখতে হবে, নাহলে চিত্তকে শিক্ষা দেওয়া যাবে না, তেমনি ফলে হবে না। এটা ভাবিত স্তরে চিত্তকে শিক্ষাতে হবে, যেন এটা পাট পাট করে গরুর মতো, এটা এটা পৃথিবী ধাতু। এখানে মানে আলাদা করা হচ্ছে যে এখানে আমি নেই আমার নেই, মানে পাট পাট করে দেখা হচ্ছে বিভাজন করে করে, এটা হচ্ছে পৃথিবী ধাতু। এবার আপ ধাতু, এটা পৃথিবী ধাতু, তারপরে গেছে আপ ধাতু। পিত্তাম সেমাহা পূব্ব লয়হিতাম সেদু মেদু আসু বাসা খেলো সিঙ্গানিকা লাসিকা মুদান্তি। এই হচ্ছে 12 নম্বর। তাহলে এটা এবার বিভাজন করা হচ্ছে, ওটা গেছে পৃথিবী ধাতু, এটা হচ্ছে আপ ধাতু। তাহলে কী কী পিত্ত, ওটা তো ফালিটা পিত্ত কপ, পিত্ত কপ ফুস রক্ত ঘাম মেদ অশ্রু চর্বি তুতু আবার সিঙ্গানিকা সিগনি লাসিকা লালা আর মূত্র। এ হচ্ছে 12 প্রকার, এ হচ্ছে এই 12 প্রকার হচ্ছে পানি আপ, ওটা কঠিন পৃথিবী কঠিন, এটা তরল আপ। তাহলে এটা তেজ ধাতু, ওটা ওই পৃথিবী ধাতু, এটা হচ্ছে আপ ধাতু জল ধাতু, ওটা কঠিন এটা তরল। এবার এগুলো তাহলে কায়াকে কী বিচার, ধাতুর দিক থেকে বিচার, আমিত্ব থেকে রক্ষা হওয়ার জন্য, আমি সংজ্ঞা থেকে মুক্ত হওয়ার জন্য, সব বুঝতে পারছেন? ঠিক এইভাবেই বিচার করতে হবে, মানে ভাবতা স্তরে, সেটা জঙ্গল হতে পারে, বৃক্ষমূল হতে পারে, গভীর রাত্রে রুম হতে পারে, তবে শব্দবিহীন একাকী জায়গা আছে, শব্দবিহীন জায়গা একাকী জায়গা এবং বৃক্ষতল শ্মশান শূন্যগৃহ, মানুষজনের সামনে হবে হবে না। তো গবেষণা এরকমই করা যায়, গবেষণা নিরূপে করতে হয় এ গবেষণা। এবার তাহলে পৃথিবী ধাতু
আপ ধাতু। এবার হচ্ছে কি তেজ ধাতু, তেজ ধাতু। তো এই তেজ ধাতু দেখা যায় তাহলে পৃথিবী ধাতু কয় প্রকার? 20 প্রকার। আপ ধাতু 12 প্রকার, তেজ ধাতু হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার তেজ ধাতু মানুষ তো জানেই না যে কি কেন এগুলো মানুষের মধ্যে এগুলো হচ্ছে। তেজ ধাতু কয় প্রকার? 4 প্রকার। তাহলে এই 4 প্রকার তেজ ধাতুর কারণে কি কি শরীরের মধ্যে হয়? যেমন ধরুন উদরে হাড় দেওয়া হচ্ছে, শক্ত শক্ত জিনিস দেওয়া হচ্ছে, এগুলো কি করে ফাঁক হয়ে যায়? অগ্নি ধাতু খেয়ে করছে, অগ্নি ধাতু জ্বালিয়ে ঘুরে সারা ঘর হয়েছে। প্রথম এক অংশ অগ্নি ধাতু বসীভূত করে ফেলে, জ্বালিয়ে ফেলে খাবারের এক অংশ। প্রথম যে খাবারগুলো দেওয়া হয় এক অংশ উদর আগ্নি খেয়ে ফেলে, মানে জ্বালিয়ে ফেলে, কোনো কাজে লাগে না। দ্বিতীয় অংশ কৃমি, প্রথম অংশ কৃমি খায়, পরের অংশ উদর আগ্নি জ্বালিয়ে ফেলে, আরেক অংশ অস্ত্র, আরেক অংশ পায়খানা। কয় অংশ? শুধু আরেকবার শরীরের উপাদানের ক্ষেত্রে সাহায্য করে, আর ওই 4 ভাগ নষ্ট হয়ে যায়। যা খাবার দেওয়া হচ্ছে এই 5 ভাগ হয়ে যাচ্ছে। তো একবার তাহলে অগ্নি, আচ্ছা পক্ক অগ্নি, পক্ক তপ্ত জীর্ণ, কটা হয়েছে কি কি? অগ্নি পক্ক তপ্ত জীর্ণ এই 4 ধাতু, মানে তেজ ধাতুর মধ্যে এই 4 প্রকার। তেজ ধাতু হয় প্রকার তাহলে কি কি? অগ্নি পক্ক তপ্ত জীর্ণ। মানুষের মধ্যে কখনো কখনো সাংঘাতিক আগুনের মতো দাহ শুরু হয়, ঠিক না? এটা কে করছে? অগ্নি ধাতু জ্বালিয়ে দিচ্ছে, মানে অনসম শরীরের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয় না, ওটা ওই অগ্নি ধাতুর কারণে হচ্ছে। সাংঘাতিক জ্বালা পোড়া তৈরি হয় শরীরের মধ্যে, ঠিক না? এটা কোন ধাতু? অগ্নি ধাতু। আর শরীরের মধ্যে যে টেম্পারেচার, একটা তাপ, শরীর যে গরম থাকে, এটা কোন ধাতু? তপ্ত ধাতু। হ্যাঁ, এটা তপ্ত ধাতু। তাহলে অগ্নি ধাতু কি? জ্বালা পোড়া। আর তপ্ত ধাতু শরীরটা ভাপ গরম, গরম লাগে, শরীর গরম লাগে, এটা ওই তপ্ত ধাতু। পক্ক ধাতু, পক্ক ধাতু মানে ফাঁকানো। ধরুন কালো চুল সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বয়স হয়ে যাচ্ছে, এগুলো কে করছে? বুড়ো সেরে এসে যাচ্ছে, মানে ফাঁকিয়ে দিচ্ছে পক্ক, ওই না ওই যে লুম টুম চুল এগুলো ফাঁকিয়ে দিচ্ছে না, পক্ক পরিপক্ক মানে ফাঁকা রূপ ধারণ করছে, কাঁচা চুল ফাঁকা ফেঁকে যাচ্ছে, ঠিক না? তাহলে এগুলো কেন? পক্ক ধাতু। আর জীর্ণ ধাতু আস্তে আস্তে জরা জীর্ণ বুড়ো হয়ে উঠছে, জীর্ণ হতে হবে, বুড়ো হতে হবে, তখন না এটা এটা হচ্ছে ওই ধাতুগত কারণে। তাহলে এই ঠেজ ধাতুতে এই 4 অংশ, তাহলে এই জীর্ণ ধাতু, পক্ক ধাতু, তপ্ত ধাতু, অগ্নি ধাতু, এই 4 এই তেজ ধাতুর কারণে এই মানুষের মধ্যে এগুলো সময় এগুলো হয়। তাহলে এদিকে 7 প্রকার, পৃথিবী ধাতু 20 প্রকার, আপ ধাতু 12 প্রকার। এবার হচ্ছে বায়ু ধাতু, এবার কি ধাতু? বায়ু ধাতু। এভাবেই বিচার করতে, এভাবেই বিচার করে এখানে যাতে কোনো আমি সঙ্গে না থাকে, ভাগ ভাগ ঠিক আর আর পাওয়া যাবে না। ধরুন বায়ু ধাতু হচ্ছে 6 প্রকার, কয় প্রকার? 6 প্রকার। যেমন ধরুন অধবায়ু, ঊর্ধ্ববায়ু 2, অধবায়ু ঊর্ধ্ববায়ু, অন্তরস্থিত বায়ু, অন্তরস্থিত বায়ু, অন্তরস্থিত বায়ু, অঙ্গ প্রত্যঙ্গস্থিত বায়ু, উদরস্থিত, অন্তর অন্তরস্থিত বা অঙ্গ প্রত্যঙ্গস্থিত বায়ু। তাহলে একটা হচ্ছে অধু বায়ু ধাতু, উদ্ধ বায়ু ধাতু, দুইতে দুই, আশ্বাস প্রশ্বাস দুটো, কটা হয়েছে? 4। এবার উদরস্থিত বায়ু একটা, অন্তরস্থিত কিংবা অঙ্গ প্রত্যঙ্গস্থিত বায়ু 6। আপনার ধরুন যেটা উদরস্থিত এটা মুখ দিয়ে বহু করে ডেকোরেট আছে না, এটা কিন্তু গন্ধ হয় না। আর যেটা অন্তরস্থিত এটা হচ্ছে অধবায়ু, এটা হলে সাংঘাতিক গন্ধ হয়। কেন? পচা গলা দুর্গন্ধ থেকে বেরোচ্ছে,
এই জন্য অ করে যেটা করে এটা দুর্গন্ধ নেই, কিন্তু অধবায়ু ধাতু সাংঘাতিক দুর্গন্ধ হয়। কেন? এটা ময়লা আবর্জনা থেকে বেরোচ্ছে। আর নাসিকা এটা অঙ্গ প্রত্যঙ্গে স্থিত বায়ু, আশ্বাস বায়ু, প্রশ্বাস বায়ু, একটা ত্যাগ করে একটা গ্রহণ করা, এ হচ্ছে বায়ু ধাতু। এই যে সঞ্চার, মানুষ গমনাগমন করছে, পাখি আকাশে উঠে, আকাশ উড়ে প্রাণীরা দৌড়াচ্ছে, এগুলো কোন ধাতু? কোন ধাতু? বায়ু ধাতু। তাহলে এগুলো হচ্ছে বায়ু ধাতু। এই বায়ু ধাতুর কারণে এইরকম মানুষের মধ্যে গমনাগমন, পাখিরা উড়ে যাওয়া, এগুলো বায়ু ধাতুর কারণে নয়। সংকোচন, সম্প্রসারণ, উঠা বসা কিছু করতে পারবে না যদি বায়ু ধাতু সাহায্য না করে। তো এই কারণে এভাবে খাইয়াকে বিভাজন করে দেখতে হবে ভাবনার স্থানে। তাহলে এগুলোকে ভাবনার জন্য সুবিধা হয় কিনা, এভাবেই এভাবেই ভাবনার স্তরে ব্যাস চিত্ত দিয়ে এভাবেই বারবার বারবার পাঠ পাঠ করে করা হবে, আলাদা আলাদা করা হবে, বিভাজন করে ভিন্ন ভিন্ন করে ভাগ করে দেখা হবে যে এটা পৃথিবী ধাতু, এটা আপ ধাতু, এটা তেজ ধাতু, এটা বায়ু ধাতু। চিত্তকে এভাবে শিক্ষা দিতে হবে, চিত্তকে সৃষ্টিকে শিক্ষা দিতে হবে, ছাত্রকে যেমন মাস্টার শিক্ষা দেয়। তাহলে সবাইকে হতে হবে মাস্টার, চিত্তকে বানাতে হবে ছাত্র, ঠিক না? সবাইকে হতে হবে প্রভু, চিত্তকে বানাতে হবে দাস, গোলাম, চিত্তকে দাস বানাতে হবে, চিত্ত তাদের কখনো মালিক হয়ে না দেবে। তাহলে নিজ হবে প্রভু, এটা হবে চাকর, চিত্ত হবে কি চাকর, চাকরের মতো তাকে অর্ডার দিতে হবে, আস্তে 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 শিখে যাবে। অমিত ভাবনা এভাবেই, ভাবনা এভাবে করতে হবে। এবার জঙ্গলে ঢুকে করুন, গাছ তলায় বসে করুন, এভাবেই চিত্রকে দেখুন, চিত্রটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারছেন উপশিকারা বুঝতে পারছে? তো ঠিক এভাবে কায়াকে বিবেচন করে করে চিত্তকে শিক্ষা দেওয়া, চিত্তকে ভাবিত করা, চিত্তকে বহুলীকৃত করা, চিত্তকে অনুসৃত করা, চিত্তকে পরিচালিত করা। তারপর এই কায়াকে আবার দেখতে হবে কিরকম, এতে যেতে এইভাবে এই খায়াকে জানার জন্য উপদেশ দান করা হয়েছে। ঠিক যেভাবে যেভাবে বানা হয়েছে সেভাবে সেভাবে এই খায়াকে জানতে হবে। বাহিদা বা কায়ে আজ্ঞাতা, বাহিদা বা কায়ে চিত্তের বাহিরে এবং চিত্তের ভিতরে কি কি আছে, কেমন কেমন আছে, কেমন কেমন অনুভূতি আছে ভিতরে এবং বাইরে, প্রথম জানতে হবে ভিতরে বাইরে কি কি আছে এখানে এই কায়ার মধ্যে। যেভাবে আগে উপদেশ দান করা হয়েছে, আগে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক সেভাবে খায়ার ভিতরে বাইরে ভিন্ন ভিন্ন প্রকারে বিভাজন করে করে চিত্তকে কায়াকে পরীক্ষা করা, দেখা, কায়াকে জানা, কায়ে খায়ানো দর্শন করা, এই কায়াকে দর্শন করা, এই খায়াকে দেখা, এবং ভিতরে বাইরে উভয় সাইড এভাবে কায়াকে দর্শন করা, কায়াকে দেখা কি কি আছে এই খায়ার মধ্যে। তখন আস্তে আস্তে আমি সংজ্ঞা লুপ্ত হতে থাকে, তখন ধীরে ধীরে আমার সংজ্ঞা লুপ্ত হতে থাকে। যতটা অজ্ঞান অবিদ্যা লুপ্ত হয়ে যাবে ততটা সেখানে জ্ঞান প্রজ্ঞা বিদ্যা উৎপন্ন হবে, ততটাই মানুষ শান্তিতে বসবাস করতে শিখবে, শান্তিতে বসবাস করতে জানবে, শান্তিতে বসবাস করতে পারবে, এবং
পরিবারের অন্য সদস্যদেরকে শান্তিতে থাকতে সাহায্য করতে পারবে, সুখে অবস্থান করতে সাহায্য করতে পারবে। ঠিক সেরূপ সমাজকে সুখে শান্তিতে থাকতে সাহায্য করতে পারবে। আপনার এইভাবে এটা সমুদয় ধর্ম, সমুদয় ধর্ম এটা এখানে বারবার দেখা যে এখানে যেটা বলা হয়েছে সমুদয় ধর্ম, বেধর্ম, ভায়াধর্মানুবাসী কায়াস্মিন বিহারাতি। তো এখানে মূলত জানতে হবে এই কায়াকে দর্শন করতে হবে, এটা উৎপাদ ব্যয় এবং এটা কার্যকারণ শৃঙ্খল। ইমাস্মিং সাথে ইদামতি, এই কায়া এমনি আসেনি, কায়া এমনি শুধু শুধু কায়া তৈরি হয়নি, কায়ার উদয় বিলয়ও দেখতে হবে এবং এটা কিসের সমুদয় এটাও দেখতে হবে। এবং তৃষ্ণা যদি উৎপন্ন না হয় পুনরায় এই কায়াও নির্মাণ হবে না, তৃষ্ণা নিরুদ্ধ হলে কায়াও নিরুদ্ধ হয়ে যায়, তৃষ্ণা বিদ্যমান থাকলে কায়াও পুনরায় বিদ্যমান থাকবে। এবং এটা এই খায়াকে এই আছে এই নেই এটাও দেখতে হবে। আপনার ওই মৃত মৃৎপাত্রের ন্যায় যেমন ধরুন বাজারে যদি কেউ কলসি বিক্রি করতে নেন, তো কলসি বিক্রি করতে নিলে যদি ভেঙে যায় বাজারে আছে ভাঙাগুলো কি বাড়িতে নিয়ে আসবে? নতুন কলসি, নতুন কলসি বাজারে যদি বিক্রি করতে নিয়ে যায় যদি ভেঙে যায় আঁক নিয়ে আসবে কি করবে? ফেলে দিয়ে আসবে। উপাসিকারা কী বলে, উপাসক কী বলে? আরে আপনারাও যে ধরুন এখন মনে করুন আপনারাও বাজারে গেলেন, আচ্ছা যিনি নিয়ে গেছেন উনি তো ফেলে দেবেন, যিনি যিনি কিনেছেন উনি যদি বাড়িতে নিয়ে যাওয়ার পথে যদি ভেঙে যায় তখন উনি কী করবেন? আপনারাও এখন ধরুন স্বামী একটা মাটির কলসি, স্ত্রী একটা মাটির কলসি, একজন আইতা কলসি নিয়ে কলসি কিনে নিয়ে আসে, কিনে নিয়ে আসছে এগুলো কলসি কিনে নিয়ে আসছেন মনে করুন, আপনি একটা কলসি কিনেছেন এটাকে স্বামী বলছেন, উনি একটা কলসি এনেছেন এটা হচ্ছে স্ত্রী কলসি, এখন যদি আর্ধেক পথে ভেঙে যায় তাহলে ফেলে দিয়ে আসবে বা শ্মশানে নিয়ে যাবো বলছে, বাড়ি নিয়ে যাবো না, এখন কি আর রাত যাপন করা, মানে মাটির কলসির মতো ফেলে দিয়ে আসবে, ফেলে দিয়ে বাড়িতে নিয়ে রাত কাটানো যাবে? মরা মানুষকে রাত কাটাবে? তাহলে এটা মানে নতুন কলসির মতো আর কি, নতুন কলসি ভেঙে গেছে ফেলে দিতে হবে ঠিক না? তাহলে আপনারাও এরকম ভেঙে গেলে ফেলে দেবে ঠিক না? শ্বাস প্রশ্বাস একবার বেরিয়েছে আবার যদি প্রবেশ না করে তাহলে ও কলসির মতো ফেলে দিতে হবে ঠিক না? মাটির কলসি ভেঙে গেছে তো কখন ভেঙে যায় কি বলা যায়? বলা যাবে না, এই মাটির কলসির মতো কখন ভেঙে যাবে বলা যাবে না। এই শরীরকে যে এই কার্যকারণ শৃঙ্খলের কারণ, কার্যকারণ শৃঙ্খল থেকে
এই শরীর নির্মিত হচ্ছে, এই শরীর নির্মাতা অন্য কেউ নয়, এই কায়া নির্মাতা, অন্য কোনো হেতু নেই, কার্যকারণ হেতু কার্যকারণ শৃঙ্খল। যে ইমাসমিন সাথে ইদাম গতি, বৃক্ষ যেমন উৎপন্ন হয় একটা বীজ থেকে, ঠিক জীবনও উৎপন্ন হয়েছে তৃষ্ণা বীজ থেকে। তৃষ্ণা বীজ সিদ্ধ হয়ে গেলে ভূমি থাকলেও এটা আর উৎপন্ন হবে না, ঠিক তৃষ্ণা বীজ ধ্বংস হয়ে গেলে পৃথিবী থাকলেও আর জন্ম হবে না। তো এই কারণে এখানে ভাবিত স্তরে শুধু কায়াকে দেখা, যে খাদ্য কারণ থেকে, তৃষ্ণা থেকে, আসক্তি থেকে এই কায়ার উৎপন্ন হয়েছে, পুনর্জন্ম গ্রহণ করতে হয়েছে। যদি চিত্তের মধ্যে আসক্তি বিদ্যমান না থাকে, কায়াও আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ইমাসমিন আসাতে দাম না হতে, এই তৃষ্ণা না থাকলে এই কায়া আর উৎপন্ন হবে না, কায়া আর ধারণ করতে হবে না, কায়া ধারণ করতে না হলে দুঃখ আর পেতে হবে না। আচ্ছা, যত প্রকার দুঃখ এই চিত্তের কারণে কায়া নির্মাণ হচ্ছে, এই যত দুঃখ কায়া থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক না? এই কায়ার কারণে কত দুঃখ ভোগ করতে হচ্ছে, ঠিক না? এই কায়ার কারণে দুঃখ ভোগ করতে হচ্ছে, সেই সমস্ত দুঃখ এই কায়াকে বৃদ্ধি করে। যদিও তৃষ্ণা কায়া নির্মাণ করে, কিন্তু দুঃখ হচ্ছে কে এই কায়া, কায়া নিয়ে যত অশান্তি, ঠিক না? যত অশান্তি হচ্ছে কায়া থেকে, না চিত্তকে দেখতে পাচ্ছে না, তাহলে অশান্তি খাগে নিয়ে এই কায়াকে নিয়ে, যত যুদ্ধ মারামারি কাটাকাটি চুরি বেবিচার কোন খামারি মিথ্যা হয় না, এই কায়াকে বৃদ্ধি করে। তো এই কারণে তাহলে তৃষ্ণা নিরুদ্ধ হলে কায়া নিরুদ্ধ হয়ে যায়, তৃষ্ণা বন্ধ হলে কায়া বন্ধ হয়ে যায়। যা এই কারণে এখানে শুধু খাদ্য কারণ শৃঙ্খলের উপর এটা নির্ভরশীল, এটা জানতে হবে, এখানে অন্য কিছু নেই। এই করে আস্তে আস্তে তার মধ্যে স্বচ্ছ ধারণা লাভ হয়। যখনই স্বচ্ছ ধারণা লাভ হয় তখন দুঃখের যে সীমারেখা, দুঃখের যে ক্ষেত্র, এই ক্ষেত্রের বাইরে বেরিয়ে যেতে পারে, পুনর্জন্ম বন্ধ করা সম্ভব হয়। এ কারণে এখানে বলা হচ্ছে আতি গয়ে দেব বনসতি পঞ্চপাণ্ডিতে। শুধু এখানে সব পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করে, সাধনার গভীরে প্রবেশ করে, তন্নতন্ন করে, আলাদা আলাদা করে, বিভাজন করে দেখা হলো যে এখানে কিছু নেই, এখানে আছে শুধু খায়া। এই স্বচ্ছ ধারণা শুধু আছে কি খায়া, ঠিক বিচার করার পর এটাই ধারণা করতে হবে, দেখে এটাই প্রজ্ঞা জাগাতে হবে যে এখানে শুধু খায়াটা আছে, কিছু নেই। মানে বিভাজন করে নারী পুরুষ পাওয়া গেল না, আমি আমার পাওয়া গেল না, বিবেচনা করে ব্যক্তি সত্য আত্মা পাওয়া গেল না, তাহলে তাকে কোন সংজ্ঞা জানাতে হবে, খায়া সংজ্ঞা, তাহলে আছে কি খায়া। আপনি খায়তি বা পানাসা সাথে এই স্মৃতি জাগ্রত করতে হবে, এটা খায়া। পাঠ্যপাঠিতা হতে এই জ্ঞান, এই সংজ্ঞা, এই চেতনা জাগাতে হবে যে এখানে শুধু এটা একটা কেবল খায়া, বেশ এই সংজ্ঞা জাগাতে হবে, এটা শুধু খায়া। আর যত দুঃখ এই খায়া থেকে উৎপন্ন হচ্ছে, এই যত দুঃখ এই খায়া থেকে উৎপন্ন হচ্ছে, তো এই খায়া উৎপন্ন না করলে দুঃখ উৎপন্ন হচ্ছে না। এবার এবার তাহলে চিত্ত কোনোরকম খায়া নির্মাণ করা যদি ক্ষেত্রে বিচরণ না করে, তাহলে খায়া নির্মাণ করা বন্ধ হয়ে যাবে। তো ঠিক ও এবার এইভাবে শুধু এই জ্ঞান, এই এই সংজ্ঞা ইয়াবা দেবা ইয়ানা মাত্রায়া ফাতি সাথী মাত্রায়া আনিসিত সাবিহারাতি, শুধু অবস্থান করতে হবে এই খায়া, শুধু খায়া সম্পর্কে এই জ্ঞান উৎপন্ন করে, এই সংজ্ঞা উৎপন্ন করে ফিরছে চলছে। আরেক দিক দিয়ে বিচার করলে পঞ্চপদের স্কন্ধ, একদিক দিয়ে বিচার করলে এটা নাম রূপ, তাকে ভিন্ন ভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি থেকে বিভাজন করে করে দেখতে হবে যে আরেক দিক দিয়ে বিচার করলে এটা জলবুদ্বুদ, আরেক দিক দিয়ে বিচার করলে এটা
এই অণু পরমাণু পুঞ্জ, আর এক দিয়ে বিচার করলে এটা কায়া, মানে কোনো অবস্থাতে সেই নারী পুরুষ শুনতে পাবে না। শুধু এই এই জ্ঞান উৎপন্ন করা যে একদিক দিয়ে দেখবে কে যাচ্ছে, অণু পরমাণু পুঞ্জ যাচ্ছে, কে যাচ্ছে এই কায়া যাচ্ছে, এটা কি এটা কায়া। সে পায়ের তালু থেকে মাথার তালু কোনো নারী পুরুষ দেখবে না, মানে ব্যক্তি সত্ত্ব আত্মা দেখবে না। এগুলো যখন তার চিত্র থেকে ভ্রম বেরিয়ে যাবে তখন পাবে দুঃখের বাড়ি বেরিয়ে গেছে, দুঃখের বাড়ি বেরিয়ে গেছে। সে কোনো অবস্থাতে মারামারি করতে পারবে না, করবে না, কারণ কেন, সে চিত্রের মৃত্যু হয়ে যাবে, চিত্রের মৃত্যু হয়ে যাবে, যখন এই জীবন সত্য তার মধ্যে প্রকট হয়ে যাবে। এ কারণে ইয়াবাদেবা ইয়ানামাত্তায়া, এই জ্ঞান প্রতিষ্ঠাতি মাত্তায়া আনিশ্চিত সবিহারাদি, এভাবেই সদা অবস্থান অবস্থান সবে বিচরণ সদা দিবারাত্রি অতিবাহিত, এইভাবেই এই সংজ্ঞা এই চেতনা এই জ্ঞান নিয়ে তাকে জাগ্রত রেখে তাকে চলতে হবে। তাহলে আস্তে আস্তে দুঃখের বাইরে বেরিয়ে যাবে, আস্তে আস্তে ক্রমশ শতাবর্তী সবিতাগামী এই ইয়াগুলো আস্তে আস্তে ক্রস করতে পারবে, অতিক্রম করতে পারবে। তো এবার নাসা কিঞ্চি লোকে উপাধি আছে, এটা আপনি পৃথিবীও ধরতে পারেন, এই পৃথিবী ধরতে পারেন, এই কায়া কায়াও ধরতে পারেন, এই পৃথিবী ধরতে পারেন, মানে কায়ার প্রতি এবং পৃথিবীর কোনো কিছুর প্রতি সে আর আসক্তি উৎপন্ন করবে না। নাসা কিঞ্চি লোকে উপাধি আদি, আর কোনো উপাদান তৈরি করবে না, কেন, যখন এই সত্য জেনে গেছে সে আসক্তিহীনভাবে জীবনযাপন করবে। এই কায়ার প্রতি এবং এই যত ক্ষেত্র আছে, যত লোক আছে, সমস্ত লোকের প্রতি, দেবলোক, মনুষ্য লোক, ব্রহ্মলোক, তীর্যলোক, বেদকোল, মনুষ্য লোক এবং এ খায়া, এখানে বলতে এই যে নাচা কিঞ্চি লোকে উপাধি আছে, এটা কোন লোক, এটা এই লোক হতে পারে এবং পুরো 31 প্রকার লোকভূমি হতে পারে, শুধু লোকভূমি নয় এই লোক, শুধু এই লোক নয় লোকভূমি, খায়া সম্পর্কীয় এবং পুরো ক্ষেত্র সম্পর্কীয়, সে কোনো উপাদান তৈরি করবে না, আসক্তি উৎপন্ন করবে না। এভাবেই চিত্তকে প্রশিক্ষণ দেবে, চিত্তকে শিক্ষা দেবে, এটা হচ্ছে দুঃখ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা আর নির্বাণ অভিমুখী গমনের রাস্তা, পুনর্জন্ম বন্ধ করার রাস্তা, এটা হচ্ছে সূত্র রাস্তা। ওই এভাবেও খাইয়ে খাইয়ে অনুদর্শন করা যায়, বেশ এভাবেও খাইয়ে খাইয়ে অনুদর্শন করা যায়, এ করে দুঃখ থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়। তো আজকে ধাতু মন শিখাইয় পর্ব এটা আজকে এখানেই শেষ। আপনাদের যারা যারা আজকে এখানে সমবেত হয়েছে কিংবা যারা যারা ডাইরেক্ট এটা সম্প্রচার শুনতে পাচ্ছে, আপনাদের সবার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কর্মময় জীবন এবং শিক্ষা জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আপনারা যাতে শত্রু মুক্ত থাকতে পারেন, বিপদ মুক্ত থাকতে পারেন, রোগ মুক্ত থাকতে পারেন এবং সুখময় জীবন লাভ করতে পারেন, পরিশেষে যাতে নির্বাণ প্রত্যক্ষ করতে পারেন, দুঃখের বাইরে বেরিয়ে যেতে পারেন, এরূপ পান্থে মঙ্গল কামনা করছি। শুধু আপনারা নন, আপনারা ছাড়াও এই পৃথিবীতে সমস্ত বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত মানব জাতি এবং তার বাইরেও এই 31 প্রকার লোকভূমি, পৃথিবী ছাড়া অন্যান্য যে গ্রহ আছে, সমস্ত গ্রহে যেসব সত্যগণ প্রাণীগণ বসবাস করছে, সমস্ত সত্যগণ, সমস্ত প্রাণীগণ শত্রু মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সুখী হোক, সবার নির্বাণ লাভের হেতু হোক, সুখী হোক।